কেন একজন একজন বিধবাকে যখন সুতিদাহ প্রথা বন্ধ করে বিধবাদের বিয়ে চালু করা হচ্ছে সেটা ভালো হয় আর একজন বিধবাকে বিয়ে করাটা অন্যায় হয় না না সেই সমাজে তো সতীদাহ প্রথা ছিল না আরবের সমাজে তো সতীদাহ ছিল না আরবে তো সে তো এমন কিছু করে নাই যে কোনো এমন একটা সমাজ পরিবর্তনকারী একটা কথা আসে করলো কাজ করলো সে বিধবাদেরকে বিয়ে করে ফেললো সব বিধবা বিয়ে না আমাদের তো আমি আমি কি ভুল নাই সেইখানে সবাই বিধবাদেরকে বিয়ে করতে সেখানে বিধবা বিবাহতে কোনো ধরনের কোনো আপত্তি কোথাও ছিল না নবী মোহাম্মদ নিজেই শুরুতে ইসলাম আসার আগেই একজন বিধবা কি বিয়ে করেছিলেন তার নাম ছিল খাদিজা তখনও ইসলামের আবির্ভাবই ঘটে নাই তখন ইসলামের কোনো নামগন্ধ কোথাও ছিল না ইসলাম এসেছে আরো পনেরো বছর পরে হেরা পর্বতের গুহায় প্রথম মোহাম্মদের কাছে ওহি এসছে আরো পনেরো বছর পরে সেই তার পনেরো বছর আগে সেই পৌত্তলিক সমাজই সেই সমাজটা ছিল একটা পৌত্তলিক সমাজ আরবের সেই অঞ্চলটা ছিল একটা পট্টলিক সমাজ সেইখানে বিবি খাদিজা ছিলেন একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী তাকে মোহাম্মদ পঁচিশ বছর বয়সে বিয়ে করেছিলেন যিনি ছিলেন যেই বিধবা বিবি খাদিজা ছিলেন দুই দুইবার বিধবা দুই দুইটা বিয়ে হয়েছিল তার আগে তার মানে সেই পট্টলিক সমাজে বিধবা বিবাহটা কোনো সমাজ পরিবর্তনকারী কোনো মানে রিভল্যুশনারি কোনো সিদ্ধান্ত ছিল না সবাই এটা করত কিন্তু তিনি যে কাজটা করেছেন সেই কাজটা ছিল সেই কাজগুলা ছিল অত্যন্ত জঘন্য কাজ করার সময় তিনি আর কোনো বিয়ে টিয়ে করেন নাই সেটাও কথা ভুল কারণ তিনি ছিলেন ঘরজামাই বিবি খাদিজার ঘরে তিনি থাকতেন বিবি খাদিজা তাকে যেটা খাইতে দিতেন তিনি সেটা খাইতেন বিবি খাদিজার চাকর ছিলেন তিনি শুরুতে চাকরি করতেন এখানে তারপর বিবি খাদিজা ঘরে এসে উঠছেন ঘর জামাই হয় ঘর জামাই যে খারাপ সেটা আমি বলছি না কিন্তু তিনি তার কোনো পেশা ছিল না তার কোনো ইনকাম ছিল না সে বিবি খাদিজার টাকায় বসে বসে খাইতেন এবং হেরা পর্বতের গুহায় কিনে কি করতেন আমরা তো জানি না ওইখানে গিয়ে বসে পেরে থাকতেন এখন তিনি যদি সেই সময় যদি সেই সময় যদি তিনি লুচ্চামি করতেন তাহলে তো বিবি খাদিজা তাকে লাত্তিমারে বাসা থেকে বের করে দিত যে মহিলা তাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে তাকে বাসায় থাকতে দিচ্ছে এরকম একজন মহিলাকে আমি যদি বিয়ে করি আমি তো কোনোদিন আমার লজ্জি করার ইচ্ছা থাকলে আমি কখনো এদিক সেদিক তাকাবো না সিধা বউয়ের কাছে যাবো সিধা বউ আবার বাজারে যাবো সিধা আবার বউয়ের কাছে চলে আসবো কারণ তারটা আমি খাচ্ছি তার বাসায় আমি থাকতেছি এরকম একটা সম্পদশালী মহিলা মহিলার ইয়া আমি কেন সে তো আমার পাশায় লাত্তিমারে বের করে দিবে আমি যদি উল্টাপাল্টা করি কিন্তু বিবি খাদিজা মারা যাওয়ার পরেই সে কি করলো সেটা হচ্ছে বিষয় বিবি খাদিজা মারা যাওয়ার এই সেই কাউকে সে বাদ রাখে নাই একদিনে 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 সে নয় জন বিবির সাথে টানা লাগাতার সেক্স করতো মানে কি ভয়ঙ্কর ব্যাপার মানে এক একটা ঘরে এক একটা বউ একই দিনে সে একই সাথে

মানে হিউমিলেট করলো যে এরা আমি মানুষ হচ্ছে শয়তান মানে তারছে একটা মেয়েকে দেখে এমনি মাথা তার নষ্ট হয়ে গেছে এমনি তার উত্তেজনা ইয়া হয়ে গেছে সে আর নিজেকে সামলাতে পারেনি। না হাদিসে আবার বলা আছে তোমরা যদি এরকম অবস্থা পড়ো তাহলে দৌরায় গিয়ে তোমরা গিয়ে দাসী অথবা বিবি এদের সাথে করবে মানে কি একটা বিভৎস ব্যাপার এত মানে সেক্স পারভার্ট একটা মানে সে যে শুধু শিশুками দর্শক ছিল তা না একটা মানে পারভার্ট ছিল সে রীতিমত

কিন্তু উনার উনার কুমারী স্ত্রী তো একজনই ছিলেন উনি তো চাইলে সমস্ত ওটাই কুমারী মেয়ে বিয়ে করতে কুমারী স্ত্রী এক কুমারী স্ত্রী একজন থাকুক কি 10 জন থাকুক মানে আপনি এমন একটা কথা বলছেন ও কলিমউদ্দিন ধর্ষণ করছে সে তো মাত্র একটা ধর্ষণ করছে সে তো চাইলে আর 50 টা ধর্ষণ করতে পারত ভাই তার গায়ে অনেক শক্তি সে চাইলে আর 50 টা ধর্ষণ করতে পারত সে তো মাত্র একটা ধর্ষণ করছে ভাই এটা করে ভাই আপনি কি সিরিয়াসলি মনে করেন যে একজন ব্যক্তি একটা ধর্ষণ করছে সে চাইলে আরো 50 টা ধর্ষণ করতে পারত এই যুক্তিতে তার ওই একটা ধর্ষণ মানে ভালো কাজ হয়ে যায় সিরিয়াসলি ভাই আপনার মাথায় সে চাইলে ধর্ষণ করতে পারতো ভাই কিন্তু মাত্র একটা ধর্ষণ করছে তার মানে ওটা কোনো না সিরিয়াসলি ভাই প্রথমত প্রথমত আমি ওটাকে ধর্ষণ একবার বলিনি সেটা আপনার চিন্তা ভাবনা ঠিক আছে একটা শিশুকে ধর্ষণ করাটা তো ধর্ষণই বলে এটাকে কি বলে আর আমি বলতে চাচ্ছিলাম যে নবী মহাম্মদ প্রভাবশালী হোক বা যাই হোক সে যে একটা শিশুকে ধর্ষণ যে করছে এই জিনিসটা তো পাল্টায় যায় না একটা শিশুকে তো ধর্ষণ অবভিয়াসলি করছে এটা আপনিও তো মানতেছেন তাই না হযরত আইসা কি লাইক হোয়াট হ্যাপেন দেয়ার ওইটা কি ধর্ষণ ছিল না আচ্ছা একটা তথ্য আমি জানতে চাই মনে করেন সাম্প্রদায়িক দাঙ্গার সময় নরেন্দ্র মোদী নির্দেশ দিল যে পঞ্চাশটা মুসলমানকে হত্যা করো তারপরে পঞ্চাশটা মুসলমানকে হত্যা করা হলো তখন যদি একজন হিন্দু এসে এই যুক্তিটা দেয় যে নরেন্দ্র মোদী তো ভারতের প্রধানমন্ত্রী সে তো চাইলে পঞ্চাশ হাজার মুসলমানকে হত্যা করতে পারতো কিন্তু দেখেন ভাই মাত্র পঞ্চাশটা মাত্র পঞ্চাশটা মুসলমানকে হত্যা করছে এটা কোনো কিছু হইলো ভাই সে চাইলেই নির্দেশ দিলি পঞ্চাশ হাজার মুসলমান একদিনে সাফাই দিত দেখেন ভাই তিনি কত ভালো তিনি কিন্তু পঞ্চাশ হাজার মুসলমানকে মারেন নাই তিনি মাত্র পঞ্চাশটা মুসলমানকে মারছে ভাই এই যুক্তি যদি দেয় তাহলে কি সাবাল্টন ভাই আপনি একসেপ্ট করবেন তার যুক্তিকে যারা কথা বলে আমি আসলে ওদের নিজেদের মোরাল স্ট্যান্ড নিয়ে আমি অনেক কিউরিয়াস যে আসলে কিভাবে বলতে পারে যে পঞ্চাশটা মুসলিমদেরকে যে মারছে এটা যে ম্যাটার করে না তারপরে ইসরায়েল ইসরায়েল যে প্যালেস্টাইনে মনে করেন একটা স্কুলে বোমা মারছে বোমাতে পাঁচটা বাচ্চা মারা গেছে এখন ইসরায়েলের পক্ষ থেকে যদি বলে যে ইসরায়েল যদি চাইতো তাহলে পুরো প্যালেস্টাইনের সমস্ত বাচ্চাকে আমরা মেরে ফেলতে পারত আমাদের সেই সক্ষমতা আছে আমাদের সেই অস্ত্র আছে প্যালেস্টাইনের সমস্ত বাচ্চাকে মেরে ফেললাম কিন্তু ভাই মাত্র পাঁচটা মাত্র পাঁচটা মারছে যখন কি আমরা সবাই ওয়াও ওয়াও ইসরায়েল চমৎকার একটা কাজ করেছে তারা চাইলে কিন্তু সব শিশুকে মারতে পারত কিন্তু মাত্র পাঁচটা শিশুকে মেরেছে ওয়া ফ্যান্টাস্টিক আমরা ইসরায়েলকে অ্যাপ্রিশিয়েট করি এই কাজের জন্য মাত্র পাঁচটা শিশুকে তাদেরকে আচ্ছা যুক্তি বলে যাই আসিফ দা আমি বুঝতে পারছি না আপনাদের ওখানে সময় কটা আমার এখানে সকাল তিনটে বেজে একুশ মিনিট তো আমি আর এটা কন্টিনিউ করতে পারছি না যাই হোক আমার আমি যদি পারি কোনোদিন তো নেক্সট মানে নেক্সট টাইম আবার আসবো লাইভে যোগ হবো